এই দেখো কি সুন্দর ফুলগুলি, একদম সাদা সাদা, খুবই ভালো লাগে তাই না? আর এই বৃষ্টির সময় তো, এই যে মোটা মোটা, আর একটা দেখো খুব সুন্দর, এই যে এই ফুলগুলো দারুণ কিন্তু, এই ফুলগুলো খুবই সুন্দর লাগে। আর এই ফুলের গন্ধ খুব সুন্দর জানো তো, এই যে ফুল ঠাকুর ঘরে আসি ধূপের একটা গন্ধ বেরোয়, তারপরে আবার এই সাদা ফুলে পুরো একদম, মানে ফুল ফুলের সাজিটাই ঠাকুর ঘরে থাকে তো, তো ঠাকুর ঘরে ঢুকলেই মানে ফুলের একটা গন্ধ করেন, দারুণ লাগে। তারপরে এই যে লাল জবাটা, ওটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের ঘটে দেবো বলে ওইটাই এনেছে। এবারে হচ্ছে ঠাকুর ঘরে যে তুলসীটা, আগের দিনে তুলসী টবটা বাইরের পাঁচিলে বের করে রেখে এসে আর একটা নতুন একটা টব আনবো। তো দেখো এই পাঁচিলটাই আমাদের হচ্ছে অনেক অনেক টব রয়েছে। তো একটা কি হয়, একটা সময় আসে একটাও গাছ থাকে না, কিন্তু এই বর্ষাকালের সময় বেশ তুলসী গাছগুলো মানে দারুণ লাগে, মানে টবগুলাতে বেশ মানে কি সুন্দর ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে তুলসী গাছগুলি হয়, খুব ভালো লাগে। আর একটা সময় আসে, সেই সময়টা কি হয়, যত তুলসী গাছ লাগাও না কেন কিন্তু তুলসীর পাতা সব সময় মানে ঝরে ঝরে পড়ে যায়, এরকম একটা ব্যাপার, মানে তুলসী পাতা পাওয়াটাই খুব মুশকিল হয়ে যায়। ওটা ঠিক কোন সময় আমি বলতে পারবো না, কিন্তু এই এইরকম সময়ও কিন্তু আসে। তো দেখো কথা বলতে বলতে আমার মালাটা সুন্দরভাবে গাঁথা হয়ে গেছে, আর মা কিন্তু ভোরবেলা উঠে এরকম ফুল তোলে, উনি যখন কোথাও যায় না আমার, আমি আর ফুল পাই না, কারণ ওই সময় তো আমি উঠতে পারি না, তো আমার ফুল মানে সেই সময় খুব ফুলের অসুবিধা হয়ে যায়। হয় তোমার দাদাভাই বাইরে থেকে কিনে আনে ফুলের মালা, আর নইলে পাশে একটা কাকি আছে, তো উনি ওনার কাছ থেকে নিই মাঝে মধ্যে, আর নইলে ওই যে দেখেছ, ওই তোমাকে দেখিয়েছিলাম তোমাদেরকে, আমার শাশুড়ি যে সবাই ছিল না, আমি ওই সাজানোর ছোটো ছোটো যে গাছগুলি সাজানো ফুলের গাছগুলি থাকে ওখান থেকে ফুল তুলে ইয়ে করি আর কি, এনে দিই ঠাকুরকে। তো দেখো তিনটে মালা হয়েছে, তিনটে মালার সব থেকে যেটা বড় সেটা হচ্ছে রাধা মাধবকে দেবো আর কি, রাধা মাধবদেবের আলোকটাও তো একটু বড় সব থেকে, তো এর জন্য বড় মালাটাই লাগে। তো তিনটে মালা দিই, এবারে মাঝে সাঝে আবার ভাবি যে মালাগুলো হয়তো তিনটে ঠাকুরকে দিলাম, আরও যে আলোক্য রয়েছে পরে যে রাধা মাধব পঞ্চতত্ত্ব আর নৃসিংহদেব ভগবানকে দিই। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকাল সকাল একদম মানে বিছানায় শুয়ে শুয়ে দুটো মানুষের মরার খবর শুনলাম, একটা পিসা হয় আর একটা দাদা হয়, তো আমাদের পাড়ায়। খুবই খারাপ লাগলো সকালবেলা আমি বিছানায় শুয়ে শুয়েই শুনতে পাচ্ছি, বাস থেকে কানে ভেসে আসছে যে মারা গেছে। তো তাই শুনেও তারপরে ভালো করে শুনলাম কানটা পেতে, হ্যাঁ এই এই মানুষ মারা গেছে। তো তারপরে হ্যাঁ এই যে তোমাদের দাদাভাই যাচ্ছে এখন বাস কাটতে, বিস্কুট হ্যাঁ আছে তোর মধ্যে না, রান্নাঘরে আছে, তো বাস কাটতে যাচ্ছে এখন। আর মনটা শুনে খুব খারাপ হয়ে গেল সকাল সকাল, তো তারপরে স্নান টান করে আসলাম, এসে ঠাকুরঘরটা সেরে নিলাম। এবারে হচ্ছে যা সকালের ডিউটি সব কাজকর্ম করা সেগুলো করব, আর মনার খাবারটা জানি না তোমাদের দাদাভাই আজকে কখন খেতে আসবে ঠিক বলতে পারছি না। আর ওই দাদাটার হয়েছে টিউমার হয়েছিল, তো 2 মাস আগে অপারেশন করেছিল, একটু বলো না ওই যে দাদাটা মারা গেল, ব্রেন টিউমার হয়েছিল পরশুদিন রাতেই, অবস্থা খারাপ ছিল, কাল রাতে 12টার পরে মারা গেছিল। আর পিসাটা, আর পিসা মশাই মারা গেছে আজকে ভোর 5:30টার সময়। পিসা মশাই এমনি শরীর খারাপ ছিল, বয়স হয়েছে, অনেকদিন ধরে একটু সমস্যার মধ্যে ছিল, তার সন্তান চলে যায় যে ব্যথাটা সেটা মানে যার হয় সেই বোঝে আর কি। তো চলো এখন ও চলে যাক, ও দুটো বিস্কুট খেতে এসছে, কারণ এখনো আমার রান্না হয়নি, মানে এই সব খবরাখবর শুনে সব রাস্তায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, তো দেরি হয়ে গেছে। তো তারপরে ওই যে চলো দেখাই।
এই দেখো, এইমাত্র সব মনার খাবারটা মানে করছি, কারণ আমাদের ভাত রাত করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তো চলো বলে দিই এর মধ্যে কি কি সবজি রয়েছে। হয়েছে বিনস, তারপরে কুমড়ো, পেঁপে, ঝিঙে, এই কটাই সবজি রয়েছে। ঠিক আছে, তো চলো এখন মনার খাবারটা চাপিয়ে দিই। আজ সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি, বাসন থালা সব পড়ে আছে, আগে খাবার দাবারটা করে নিই, ভাবলাম আজকে রান্নাটা করে নিই। এই যে উচ্ছে আলু ভাজছি, তারপরে দেখি এখানে সবজি টবজি রয়েছে, কি করি না করি দেখছি। আর এখানে দেখো তোমার দাদাভাইয়ের জন্য মুড়ি, এই যে নিমকি আছে, ভুজি আছে, আর কাঁচা লঙ্কা, হ্যাঁ কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম, শশা, আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। তো চলো, কারণ হচ্ছে আবার বিস্কুট খেয়ে যাচ্ছিল, আবার গিয়েছিল, তো একটু দেরি হবে ওখানে, তো এর জন্য আবার বাড়িতে আসলো যে এখনো দেরি আছে, এখনো কেউ বের হয়নি, তো এর জন্য বলছে তাহলে আসতেও তো তাহলে দেরি হবে, তাহলে একটু মুড়ি দাও তারপরে। আর ভাতটা চাপালে না এখনো হতো না, ঠিক আছে। এখন 9:30 বাজে, এই দেখো 9:30 বাজে, হচ্ছে ভাতটা চাপালে হবে না, এর জন্য মুড়ি দিয়ে দিলাম, তেল দেওয়াই আছে। লবণ লাগবে না, টমেটো কুচিয়ে দেবো। ওই দেখো কি করছে, রাগে এড়েতে ওকে নিচে যেতে দেওয়া হয়নি, বা নিচে ছিল, ওর ঠাম্মি উপরে দিয়ে গেল, দেখে ওর খুব রাগ হচ্ছে, ওর নিচে থাকতে বেশি ভালোবাসে, মানে এই সময়টা ওর ঘোরার সময়, ওর দাদু আজকের ওই যে বাজারে যাবে, তো এর জন্য আর নিতে পারেনি, এর জন্য ওর ঠাকুমাও সামলাইতে পারছে না, শুয়ে শুয়ে খায় না, গালে ঢুকে। আর তুই এখানে আয়, এখানে এসে নিজে হাতে খায়, এখানে চলে আয়, গালে দিতে হবে না, ওই যে লঙ্কাটা কি গালে পড়ছে দেখো। বাইরে ফেলেছে দেখছো, মুড়ি খাও, মুড়ি খাও, একটা খাও, খাবা না কেন, খাও একটা, খাও একটা, খাও, আর পাপা গালে দাও, পাপার গালে, হ্যাঁ পাপার গালে দিতে পারবে, নিজে খেতে পারবে না, তো দেখো এই যে গাড়িতে গাড়ি নিয়ে চলে এসছে ওই যে পিসাটাকে, তো ওনাকে এখন নামানো হবে, ওই যে বাঁশের খাটিয়াটাও হয়ে গেছে সব, আগে খাটিয়াটার মধ্যে ভালো করে ওই কাঁথাটাতে ওগুলো সব পেতে টেতে দিয়ে তারপরে মানে পিসাকে নামাবে। তো ওনার এই পিসাটা না ছেলে বিলে কেউ নাই, মানে বাচ্চা টাচ্চা নেই, তো পিসা যখন মারা যায় তখন নাকি মানে পিসিকেই বলে গেছিলো যে আমি যখন মারা যাবো আমাদের তো কেউ নেই, তা তুমি মুখে আগুন দিয়ে আমার যত নিয়ম কাজ তুমি করো। তো তাও পাশে ওনার একটা জায়ের ছেলে ছিল, তো জায়ের ছেলেটাকে বলা হয়েছে যে মুখ অগ্নি করতে, কিন্তু ও বলেছে যে খালি ওই প্রথমটুকু করবে, মানে সব দায়িত্ব নিতে পারবে না, তো এর জন্য পাড়ার লোক সবাই বলছে যে যদি সব দায়িত্ব নিতে পারিস তাহলে কর, তো নেবে না বলেছে বলে এর জন্য আর বাদ দিয়ে দিয়েছে, তো ওই পিসিটাই আর কি করবে। তো এখন তো ওই সব যুগ উঠে গেছে, আগে মানে মেয়ে ছেলে মেয়েরা করতে পারতো না, এখন মানে যা বেশিরভাগ সব প্রত্যেকটা ঘরে একটা করে। অনেক তো কাজ সারা হয়ে গেছে, আমি তোমাদের দেখাচ্ছি, কারণ প্রচুর প্রচুর, এই দেখো অন্ধকার করে এসছে পুরো বাইরেটা, এই যে মনা, এই কি, এই দেখো মনাকে স্নান টান, মা একটু তাকাও, একটু তাকাও, এই যে মনাকে রেডি করিয়ে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে রেডি করি, এখন নিচে নিয়ে যাচ্ছি ওকে স্নান, এই যে দাদা ঘুম পাড়াবে, কারণ এখন আমার প্রচুর কাজ, আর একদম ঝড় উঠে গেছে, আর এদিকে তোমাদের দাদাভাইও চলে এসছে, ওকে দেব বালতি, একটু ঘুমটা পাড়িয়ে দাও তো। দাদাভাইও চলে এসছে, ওই যে শ্মশানে গিয়েছিল, তো তো চলো এবার বালতিটা দিয়ে আসি, কারণ চলে এসছে তো স্নান টান করাবো। আর কি হারে দেখো বৃষ্টি হচ্ছে, ও স্নান করবে তো, এর জন্য বালতিটা দিয়ে আসি, বাইরে নিচে দাঁড়িয়ে আছে গেটের সামনে, না
এই যে আমরা ভাত খেতে বসে পড়েছি দুপুরে ভাতটা এই যে প্রসাদের ভাতটা নিয়েছি তো এর জন্য ভোগের থাল দিয়ে তুললাম তাই এরকম তো চলো কি কি হয়েছে দেখে দিই এটা হচ্ছে শাকটার নাম খালি ভুলে যায় কি গো হেলেঞ্চা হেলেঞ্চা শাক আর আলু সিদ্ধ মাখা এটা হচ্ছে আলু ভাজা উচ্ছে আলু ভাজা তারপরে আছে আলু পটলের তরকারি এখানে আছে চাল কুমড়া দিয়ে মুগ ডাল